সময়ের স্রোতে ভেসে মায়া মোহে ভরা জীবনটা বহমান কেউ কেউ থেকে যায় নিয়ে তার পিছুটান 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 কেউ কেউ থেকে যায় নিয়ে তার পিছুটান 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 তুই কি যাওয়ার সাথে ঝগড়া করে এসেছিস না আমার তো মনে হচ্ছে ঝগড়া করে এসেছে না হলে ঝলমুখী পৌঁছে দিতে আসতো না হ্যাঁ যখন ঝগড়া হবে তখন তুমি আমারে দুই একটা খোঁচা দিতে পারবা পিন মারতে পারবা তোমার সঙ্গে যখন আমার ঝগড়া লাগে আমি কোন সময় তোমার সাথে পেরে উঠি হ্যাঁ হ্যাঁ মা বলো পুলক এই তোর কাছে ওর শ্বশুরের নাম্বার আছে না কি ঝলকের শ্বশুরের আমার যখনই মৃত্যু তার হাতে তখনই 1 কোটি টাকা চিন্তা করো কথায় কথায় আমারে মারার হুমকি দেয় এবং সে যে 1 কোটি টাকা পাবে সেই সুযোগ দেখায় মানে তোমার সঙ্গে লাস্ট কথা হয়েছে কখন ও আমাকে একটু কল করেছে আমি রিসিভ করতে পারিনি দেখি একটু দূরে সরো যাও এখানটায় দাঁড়িয়ে থাকো তুমি আমার বোন জবার সাথে আমাকে নিয়ে বদনাম করছিলে দূর তোমার বিরুদ্ধে কোনো কথা কই নাই তোমার কোনো বদনাম করি নাই আমি তার সাথে ইনসিডেন্ট নিয়ে কথা কইতেছিলাম সে আমার শালিনী তার সাথে একটু ঠাট্টা মাস্কারা করতে পারি না আরে শালিনা তুমি শালির সাথে ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছিলে না তুমি আমাকে নিয়ে কথা বলছিলে আর ইন্স্যুরেন্স মানে তুমি নিশ্চয়ই 1 কোটি টাকার ইন্স্যুরেন্সের কথা জবাকে বলে দিয়েছো কইছি তো কইছি 1 কোটি টাকার ইন্স্যুরেন্সের কথা মানে ঠাট্টা করছি আর কি বুঝো না এটা একটা ঠাট্টার বিষয় শালির সাথে ঠাট্টা করতে পারুম না আচ্ছা তাই না ঠিক এখানটায় তুমি দাঁড়িয়ে থাকো ভেতরে ঢোকার যদি চেষ্টা করো ওই যে শফিক সাহেবের বউ যা করেছিল গলায় ছুরি ধরে ওটা করব একদম দাঁড়িয়ে থাকো চাবিটা কোথায় গেল কি বলিস ওদের বাড়ি তো যাই নাই না মা ওখানেও যাইনি তাহলে কোথায় গেল এত রাত হয়ে গেছে ছেলেটা কোথায় গেল ওর বাবাকে বলতি ওনার তো পুলিশের সঙ্গে জানাশোনা আছে বন্ধু আছে মা আমি তো বসার থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি যে তারপরে ফোন করে দেখি ওকে কোথাও পাওয়া যায় কিনা তাছাড়া তানহা বললো যে ওর সঙ্গে রাগারাগি হয়েছে সেই জন্য মনে ফোনটা বন্ধ করেছে নিশ্চয়ই রাতে খোলা পাওয়া যাবে এটা কোনো কথা হলো হ্যাঁ বৌমার সাথে রাগ করে ফোন বন্ধ করে রেখেছে সবার সাথে যোগাযোগ বন্ধ এটা কি কথা আচ্ছা মা তুমি একটু টেনশন করছো কেন টেনশন করলে শরীর খারাপ করবে না আমি তো দেখছি এত টেনশন করলে তো সব সমস্যার সমাধান হবে না তুমি ফোনটা রাখো আমি দেখছি মা ঠিক আছে বাবা ফুপু কি বললো পুলক ভাই ঝলক নাকি ও শ্বশুরের বাসা যায়নি ওখানেও যায়নি না ওরে বাইকরা আইছো তুমি ওরে খোদা আমগুলি যে টেনশনে ফালাইছিলা একেবারে প্রেশার হাই হয়ে যাওয়ার অবস্থা শীতের সময় তুমি গাবাই যেতেছি গা এই যাবা যাবা এদিকে তোর ভাই আসছে ঝলক ভাই তুই চলে আসছেন ফুপো 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 যে চাচা হো ঝলক ঝলক বাবা কোথায় গেলি সারাদিন কোথায় মা আমি একটা কাজে নাঙ্গুজি গেছিলাম একটু যোগাযোগ রাখবি না হ্যাঁ ফোন কি করেছিস হ্যাঁ ফোন ফোনে চার্জ ছিল না এই যে আমি কিন্তু এটা মনে মনে ভাবছিলাম ফোনের চার্জ নাও থাকতে পারে হ্যাঁ কিন্তু চার্জ দিলে হবে না ভাই না তোর জন্য সবাই চিন্তা করতে করতে একটা যোগাযোগ করবি না মা মানে আমি এত টেনশন তো কিছু দেখি না আমি মানে সবাই না একদম কি বলো টেনশন করব না মানে তুমি সারা রাত বাসায় নাই হ্যাঁ টেনশন হইব না আচ্ছা যাই হোক
फोन लगा दो जाना दो गान सुनते हाँ माँ बोलो पुलक बाबा झलक फिर आसछे আলোককে আমি ফোন দিচ্ছি হ্যালো কেমন আছো বিপা কে আরে আমি আমি আমারে চিনতে পারতাছো না আমি কে রমজান আপনি আমার নাম্বার পেলেন কোথায় এইটা কোনো কথা কইলা বিপা ইচ্ছা করলে তো চাঁদে যাওন যায় আর তোমার নাম্বারটা তো একটা মামুলি ব্যাপার পাইছি কেন ওই ফোন করা কি তুমি অভিমান করছো নি আপনার সঙ্গে আমার অভিমানের সম্পর্ক না আপনি কেন ফোন করেছেন সেটা বলেন করছি ধর আমার মনে চাইছে মনে করো খামাখা করছি খামাখা কারোর সাথে ফোনে কথা বলার মতো যথেষ্ট সময় আমার হাতে নেই ঠিক আছে আমি একজন ব্যস্ত মানুষ আমি কাজে ব্যস্ত আপনি ফোনটা রাখেন আমি আলাই কথা তো শেষই হইল না বাংলা কথা বোঝেন না আপনাকে আমি বলেছি আমি একটা কাজে ব্যস্ত রাগ করতেছো কেলা আচ্ছা আম্মা শরীরটা কেমন উনি আপনার আম্মা না আপনাকে আমি এই নিয়ে বহুবার বলেছি আমার মাকে আপনি আম্মা আম্মা ডাকবেন না আমার মামা ভালো আছে আপনি এখন ফোনটা রাখেন কইছো আমি শুনছি দেখো আজও কালক সে তো আমার আম্মা হইবই খামাকা এখন থেকে তার আন্টি চাচি আম্মা খালাম্মা ফুপু আম্মা এগুলো ডাইকে কোনো লাভ আছে কি কও ঠিক কইছি না আপনারা যা খুশি ডাকেন আমি এখন ব্যস্ত আছি হ্যাঁ এই আমি হারে তো কোনো কথাই শুনতাছে না আজ আমি মনে কোনো প্যাচ পুছ লাগছে লাগা ওরা যাই বলুক না কেন তুমি একবার তোমার বন্ধুকে ফোন করো জামাই তো কোনো বিপদও করতে পারে তাই না এই কয়েকদিন আগে একটা বিপদ থেকে ওরা উদ্ধার করে দিল আবার ওদেরকে রিকোয়েস্ট করব আবার বলবো ওদেরকে মানে বুঝতে পারছি না আমার মনে হয় তোমার বন্ধুর সাথে তোমার কথা বলা উচিত আচ্ছা আমার মনে হয় কি তানহার সাথে একটু অভিমান করে ফোনটা বন্ধ করে রেখেছে আর তানহার কথাতে তো সেটাই বুঝলাম আহা অভিমান করে সে ফোন বন্ধ করে রাখতে পারে তাই বলে সে তার বাড়িতে যাবে না দেখো তো হ্যালো হ্যালো আঙ্কেল আসসালামু আলাইকুম মা ফোন করেছিল ঝলকটা কি আমাদের বাসায় ফিরেছে ফিরেছে আলহামদুলিল্লাহ ও সারাদিন কোথায় ছিল ও কই যেন একটা বাইরে গিয়েছিল আসলে ওই ফোনে মোবাইলে তো চার্জ ছিল না সেই জন্য যোগাযোগ করতে পারিনি আরে ওকে নিয়ে সবাই কিভাবে মানে একটা টেনশন না বলো তো মানে আচ্ছা পুলক তুমি কোথায় বাইরে জি আমি একটু বাইরে গ্যারেজে ও আচ্ছা শোনো তুমি যখন বাড়িতে যাবা তখন ওই ঝলককে বলো তো আমাকে একটা ফোন করতে
जी अवश्य अंकिल अवश्य जी अंकिल रखिए तेल सलाम ए झलक ना कि फिर और मोबाइल ना कि चार्ज छो ना मोबाइल चार्ज छो ना से कल बैक करते जोगाजोग करते इनफरमेशन तो दायित्व जानी तो चलो ना तु झलक के फोन कर दिस तर बाबा के जान इमिडिएटलि फोन कर और तरह जान देखा कर व्यस्तत थक और अभिमानी थक इनफरमेशन तो जाना एत दायित्व ज्ञानहीन हम तो चलो ना तर बाबा तो आकटू हम आईडी सहेब के फोन कर दी ठीक है তুমি তো এই কথাটা ভালো বলেছো এত দায়িত্ব জ্ঞানহীন হলে তো আরো সমস্যা বাড়বে সামনে কি ব্যাপার কমরেড এ ভাই আপনি আমারে কমরেড কোন কোন যুক্তিতে হইছেন যুক্তি আছে তা আপনি বাইরে কেন ভাবি বাসায় নাই আছে তো বাইরে বসে রইছেন কেন আরে ভাই আপনি তো সব জানেন তারপর জিগাইতেছেন কেন বাইরে বসে আছি আরে ভাই এইজন্যই তো বললাম আপনি কমরেড আমরা একই পথের পথিক তা ঠিক রে ভাই কিন্তু আপনার কাহিনী বলে শুনে আমি তো বড় বিপদে পড়ছি মানে কি ওই যে আপনার বউ আপনার গলার মধ্যে বটি ধরছিল না এই গপ্প বউরে শুনাইছি অন বউ তো চান্স পেলে আমার গলায় বটি যাবে এইটা আপনি ভাবিরে জানাইছেন হ্যাঁ ভাই আপনি তারই কথা বলতে গেলেন কেন আরে ভাই মুখ ফসকায় ভরাই গেছে আমি কি করব হ্যাঁ ভাই আমার ইয়া কি অবস্থা আমিও মধ্যে মধ্যে মুখ ফসকায় টুসটাস কিছু বইলা ফলাই তারপরে মাসুল দিতে হয় ভাই আমু কি করা উচিত জানেন মাস্ক লাগানি কাপড়ের মাস্ক না লোহা দিয়ে মাস্ক বানায় পড়া আরে ভাই মাস্ক পরে তো কাজ হইব না ওই যে গরুরে বাঁশ দিয়ে কাফাল লাগায় না মুখের মধ্যে সেইটা লাগায় বাঁশ দিয়ে ঘোড়া রান্দাইব লোহা দিয়ে বানাইতে বলো হা দিয়া বাঁশ বুঝ ফাইতে দেবো গা সোপা চলে না আমাকে বেশি এনে আপনি খারাই যে দুনিয়ার গপ্প কইতেছেন আপনার বউকু সে কম ভাই আমার বউ থাকলে কি আমি বাইরে থাকতে পারতাম সে থাকলে তো হয় বাসার কাজ কাম করে দিতে হয় তার হাত পা টিপা দিতে হইব এই আর কি ঘরের কামও করেন কি যে বলেন ভাই সব কাম রান্না বাসন কোষণ মাজা ঘর পরিষ্কার করা সব আমার করতে হয় একটা ছোট বউ ছিল তাও কয়েকদিন আগে বিদায় করে দিছে তাহলে সুইপারের কামও করেন সে এখন কই কে ছোট বউ তোর মিয়া ছোট বউয়ের কথা কইছি না কি আপনার বউয়ের কথা কইছি বউ কই সে বাপের বাড়ি তাহলে তো আপনার স্বাধীনই বলা চলে বলতে পারেন স্বাধীন মানে তুমি ওনার সাথে কি শলা পরামর্শ করছিলে আরে কোনো শলা পরামর্শ না তারে একটা ইনস্যুরেন্স করার ব্যাপারে বুঝাইতেছিলাম ইনস্যুরেন্স ও আচ্ছা ঠিক আছে আমি তার বউকে বলি যে সে যেন একটা ইনস্যুরেন্স করে 1 কোটি টাকা তোমার মতো কোকি হ্যাঁ 1 কোটি টাকার ইনস্যুরেন্স যদি করে তাহলে তোমার লাভ হবে না বলো অবশ্যই লাভ হইব আর একটা প্রমোশন হইব ঠিক আছে তোমার প্রমোশনের ব্যবস্থা আমি করছি দাঁড়িয়ে আছো কেন আসো পেছন পেছন পুলক বাবা দিয়ে আসছো জি মামা তোমার নিয়ে অনেক টেনশনে পড়ে গেছিলাম আমাকে নিয়ে টেনশন কি আছে মামা ওকে তুমি বলি আমার টেনশন নেবো না হ্যাঁ এক ঝলকের কাণ্ড কারখানাতে তো আমি একদম হাউডুবু খাইতেছি আর দুই দিন পরে পরে কি নিখোঁজ হয়ে যাবে তুমি থাকো দুনিয়ার ঝামেলায় হ্যাঁ তোমার উপর যে ঝামেলা আমি তো তোমাকে মামা না কি আমার তো টেনশন হইবই
না ঠিক আছে মামা টেনশন করছেন বেশি টেনশন করেন না তাহলে আপনার শরীর খারাপ হয়ে যাবে আসলে ঝলক এক ধরনের কাজে ব্যস্ত থাকে আমি এক ধরনের কাজে ব্যস্ত থাকি এক করে না দুজনকে একসঙ্গে মিলিয়ে ঠিক আছে না না তোমারে নিয়ে আমি আসলে কখনোই টেনশন করি না তুমি তো দায়িত্ববান ছেলে আমি তো ঝলক নিয়ে চিন্তা পড়ে গেছি গা ওর নিয়ে একটু সন্দেহ হয় কিসের সন্দেহ মামা তুমি কি মনে করো ঝলক কি নারায়ণগঞ্জ গেছিল আমার তো মনে হয় যায়নি নারায়ণগঞ্জ যদি যাই থাকে একটা ফোন দিব না হ্যাঁ বুঝলাম আমার ফোনের মধ্যে চার্জ ছিল না সারা নারায়ণগঞ্জের মধ্যে কি কোনো ফোন নাই মামা ও একটা ঝামেলার মধ্যে আছে আসলে হয় কি যে ও জিনিসটা অত খেয়াল করে না অত গুরুত্ব দেয় না মামা এই হচ্ছে ঘটনা এই যে এইটা তুমি একদম ঠিক কথা কইছো ও গুরুত্বই দেয়নি বুঝো না মা বাড়িতে থাকা অবস্থায় এইরকম যদি গুরুত্ব মুহূর্ত না দেয় একজন থাকবো না তো তুমি ওকে ভাইবো না সোনা তুমি ভাইবো না সম্পর্কে থাকবো না দূরে শুনবো না না মামা কি বলছেন না 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 আরে বাবা না না করো না তো আমি কয়দিন ধরে তো আছি দেখতেছি তো বিয়ের পর থেকে ও এই পর্যন্ত এই ফ্যামিলির কোন দায়িত্ব তো নিতে পাও তুমি বাজার সদাই সব কিছু তোমার ঘরের মধ্যে কত কষ্ট করতেছে আহ তুমি যে কষ্ট যে করো সেটা তো আমি জানি তোমার ভাই বোন আমার মনে হয় না তুমি আশা করো না শোনো ভাই না এই বড় বড় চাকরি করলে কিন্তু বড় হওয়া যায় না মনটা আসলে বড় করতে হয় আর এই ফুল ফ্যামিলির মধ্যে তোমার মনটা একদম নরম বাচ্চাদের মতো না মামা আসলে হচ্ছে কি যে আমরা মোটামুটি সবাই একই রকম মানে ঝলক আসলে কি হঠাৎ করে একটা বিয়ে করে ফেললো তো এই জন্য মানসিকভাবে একটা চাপের ভিতর আছে ও কিন্তু এমনি খুব দায়িত্ববান ছিল ওর দায়িত্ব পালন করে না ভাই না আমি এটা কিন্তু তোমার কথা মেনে নিতে পারলাম না আচ্ছা বাদ দাও এসব তুমি অনেক দায়িত্ববান ছেলে তোমার ভাই বোনদের তুমি যেভাবে একদম আগলায় রাখো তুমি তোমার ভাই বোনদের কখনোই কি খারাপ চাও না তাদের কোনো খারাপ কথা শুনতেও পারো না কিন্তু আফসোস লাগে কি জানো আমার মনে হয় না তোমার যে তো ত্যাগ তোমার ভাই বোনরা সেরকম মূল্যায়ন দেবে মামা একটা কথা বলে কিছু মনে করেন না না বলো আপনি এই বাসায় এসেছেন আপনাকে মামা বলে ডাকি হ্যাঁ এরপরে কখনো আমার ভাই বোন নিয়ে কোনো কথা জীবন মুখে আমি জানি এবং ওরাও জানে যে আমরা আমাদেরকে কতখানি ভালোবাসি হ্যাঁ করেন আপনি কি বুঝতে পেরেছেন জীবনে কখনো আমার ভাই বোন নিয়ে কোনো কথা বলবেন না আসলে নরম মন তো আমার কাছে কথা বলা যাবে তোর সঙ্গে হ্যাঁ আসিও ভাই আচ্ছা তোর যে ফোনের চার্জ ছিল না একটু জানাতে হতো না এমনি কিছুদিন আগে এই কয়েকদিন আগে তুই একটা ওই ছিনতাইকারীর খপ্পরে পড়লি এর জন্য কত ঘটনা ঘটে গেল সবই টেনশনে আছে আবার তুই হঠাৎ করে নারায়ণগঞ্জ চলে গেলি আচ্ছা বাদ দে যে ফোনের চার্জ নেই তুই বাসার ল্যান্ড ফোনে তো ফোন করতে পারবি সরি ভাই আমার আসলে একেবারে খেয়াল ছিল না তোর তানহার সঙ্গে কথা হচ্ছে বা অন্তত ওকে তো তুই একটা ফোন করতে পারতি ওর নাম্বার তো তোর জানা আছে নাকি ওর সঙ্গে তোমার কোনো কথা হয়েছে ওর সঙ্গে কথা মানে আমি তোর বাসায় গিয়েছিলাম ও আচ্ছা ভেবেছিলাম তুই ওখানে আর যাই হোক তুই তোর শ্বশুরের সঙ্গে একটু ফোনে যোগাযোগ করিস খুব টেনশন করছিল ঠিক আছে ঠিক আছে ভাই আচ্ছা এখন কিছু খেয়েছিস হ্যাঁ আমি খেয়েছি তো একটা কথা বলি ভাই তুই বেশি চিন্তা করবি না ঠিক আছে
যে জিনিসের দায়িত্ব নিয়েছিস সেটা ফুলফিল করবি সব সময়, ঠিক আছে? ঠিক আছে ভাই, ভালো থাকবি, ওকে? বাই। তুই ঘুমানোর আগে বয়স কবি যে আমি যদি 5-6 দিনের মধ্যে না জাগি কেউ আমার ডাক দিবেন না, তোর আরামের ঘুম ওইখানে হইব, তুই যা ওইখানে চলে যা। ওস্তাদ, আরামের ঘুম দিতে হইলে বড় বড় হোটেল লাগে না, বলে যদি শান্তি থাকে যে কোনো জায়গায় মাথা কাট করলেই ঘুম দূরে যায়। ও, তার মানে তোর মনের মধ্যে প্রচুর শান্তি বিরাজ করতেছে না? অবশ্যই শান্তি আছে, আর সেই শান্তি তো নষ্ট করলেন আপনি। ও সরি সরি সরি, আমার কি ভুল হয়ে গেছে? আমি তোর ঘুম নষ্ট করছি, আমি তোর ঘুম পাড়ে দিতেছি, তুই গো ঘুমা ঘুমা। আমি বুঝার পারি না, সবই বুঝার পারি। কি আমার ঘুম পাড়াইয়া বস আসলে আমার নামে বিচার দিবেন, আপনার চালাকি আমি বুঝি না। কি বলি তুই, আমি তোর লোকের চালাকি করি না? শোন, আমি যদি তোর লোকে চালাকি করতাম তুই কিন্তু একটা সেকেন্ডও টিকতে পারতি না। তুই যে সমস্ত কর্মকাণ্ড করতেছ বসের নালিশ করে কখন তোরে বিদায় করে দিতে পারতাম? তুই তো কোনো কামই করিস না রে, এই যে তুই কাম করিস না আমি যদি বিচার দেয় না তার জন্য আমি দায়ী। আমি 2 নম্বর, আমি বস আসুক আজকে বিচার দিয়ে তোর ব্যবস্থা করতেছি আমি। ওস্তাদ, ওস্তাদ রাগ করতেছেন কেন? আর ছেলে রাগ করবো কেন? আমি কি আমার স্বার্থে রাগ করি? এই ক্যারেজের স্বার্থে রাগ করি? তুই যে সমস্ত কর্মকাণ্ড করতেছিস কোনো কাজে তোর মন নাই। 3টা গাড়ি আসছে, সে 3টা গাড়ি ডেলিভারি দিতে হবে, 1টা গাড়ি তুই ছুঁয়ে দেখো নাই, তোর অনেক কম কমিল না। রাগ করেন না, চিন্তা করেন না, আমি হাত দিতেছি। দাদে মনে দুনিয়াটাই এমন শক্তের ভক্ত নরমের দল। চাচা আসসালামু আলাইকুম, ভিতরে আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনি কেমন আছেন চাচা? তোমরা তো আর চাচার খবর নিবা না, তাই আমি নিজেই চললাম তোমাকে খবর নিতে। আমার তো একটা দায়িত্ব আছে নাকি? তা বিপা কই, বাড়িতে না বাইরে? আপু বাড়িতেই আছে। ভালো ভালো ভালো। না বলা অনেক কথা যায় না, কখনো বলা জমে থাকে নীরবতা, একলা একাই চলা। চেনা জানা মুখ গুলো কখন যে পর হলো অচেনা, সে এক ঝড়ে ছিড়ে গেল যে বাঁধন। চেনা জানা হয়ে গেল মুখ, সে দাঁড়ালে তা কখনো ছিল নয়াপন। মায়া মোহে ভরা জীবনটা বহমান, কেউ কেউ থেকে যায়নি তা পিছুটান পিছুটান।